আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে, কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে, অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 360 বারে জিকির করবে আল্লাহ তাআলা তাকে 360টি নিয়ামত দান করবেন এবং জাহান্নামের আগুন তাকে ছুঁতেও পারবে না। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়া পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাদের শরীর দুর্বল তারা প্রতিদিন রাতে এই আমল করুন ইনশাআল্লাহ, যতদিন বাঁচবেন শরীরে শক্তি থাকবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রাজ্জাকু, রাত 12টার পর আল্লাহ তাআলার এই তিনটি নাম বেশি বেশি পাঠ করুন, রিজিকের ভান্ডার খুলে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাক। যে ব্যক্তি সবসময় এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ঋণের বোঝা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তিনি নিয়মিত এই দোয়া পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার রিজিকে অফুরন্ত বরকত দান করবেন। সুবহানাল্লাহ, অবশ্যই একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সোরাফিল নিজে একবার পাঠ করবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া বাসিতু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু, প্রতিদিন সকালবেলা দোয়াটি মাত্র একবার পাঠ করুন, অভাব টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। মাথার উপর ডান হাত রেখে ইয়া জব্বারু ইয়া জব্বারু 100 বার পাঠ করুন, আপনার দুশ্মন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ফলো করে দিবেন, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সিনার উপর ডান হাত রেখে ইয়া সালামু প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করবে, যতদিন বাঁচবে তার হাড়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে চেহারা সুন্দর হবে, ব্রেন শক্তি মজবুত হবে, শরীরের দুর্বলতা দূর হবে, চোখের রূপ ভালো হবে। সুবহানাল্লাহ, সবের নিতে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া মুনতাকিমু ইয়া রশিদু ইয়া লতিফু, যাদের নামাজ পড়তে ভালো লাগে না, শয়তান বারবার ধোঁকা দেয়, তারা এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ, আপনি নামাজে মনোযোগী হবেন। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই নিজে একবার মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। মাথা ব্যথা দূর করার গুরুত্বপূর্ণ একটি আমল ইয়া ওয়াদুদু ইয়া কারিমু, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লাইবা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম কোনো মেয়ে মানুষের রাখতে নিষেধ করেছেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাদের ঘরে শান্তি নাই, সবসময় অশান্তি লেগেই থাকে, তারা 5 ওয়াক্ত নামাজের পর এই আমল করুন ইনশাআল্লাহ, আপনার ঘরে শান্তি চলে আসবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কুরাইশ অবশ্যই নিজে একবার পাঠ করবেন, একটা শেয়ার করবেন, যারা জানে না তারা শিখবে, আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই নিজে একবার পাঠ করবেন, একটা শেয়ার করবেন, আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে, আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সূরা মাউন অবশ্যই একটা শেয়ার করবেন, যারা জানেন আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিখতে পারবে, আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়া পাঠ করতেন এবং তার কাছে গায়বি সাহায্য আসতো। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে এই দোয়া পাঠ করে নিন, মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া মুতাকাব্বিরু ইয়া মুজিবু ইয়া হাফিজু, যাদের কন্যা সন্তান হয় না, তারা যদি টানা 15 দিন এই দোয়া নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে কন্যা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাউসার অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে যারা জানে না তারা শিখবে, আপনার আমল নামে অসংখ্য নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ, ফলো করে দিয়ে পাশে থাকবেন।
যাদের হঠাৎ করে পেট ব্যথা করে এবং পেট ফুলে যায় তারা এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা কমে যাবে। সবের নিয়ে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামটি 100 বার পাঠ করে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন সুবহানাল্লাহ। সবের নিয়ত করে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তওবা অবশ্যই পাঠ করবেন, এটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে আজকে তওবা পাঠ করবে, আপনার আমল নামে অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি নিয়মিত এই আমল করবে তার ঘর থেকে কখনোই সম্পদ ফুরাবে না, টাকা পয়সা ধন সম্পদ কখনোই শেষ হবে না সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। জিকে বরকত লাভের দোয়া অবশ্যই নিজে শিখবেন, শেয়ার করে অন্য মুসলমান ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাদের দোয়া কবুল হয় না তারা এই আমল করুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়ত অবশ্যই শেয়ার করে দিবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ, আপনারটা শেয়ারে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর মাথার উপর ডান হাত রেখে ইয়া কাবিউ 11 বার পাঠ করবে তার মাথার যাবতীয় সমস্যা দূর হবে এবং তার শরীর থেকে যাবতীয় রোগ দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো বিপদে পড়লে এই দোয়া পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যারা দাঁতের ব্যথায় যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না তারা এই নিয়মে আমল করুন, আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন একটা শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে এত পরিমাণ রিজিক আসবে যে সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ। অবশ্যই সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরানোর পর এই দোয়া পাঠ করতেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া শাকুর 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে চোখ দুটো করে নিলে এবং খেলে আপনার চোখের ছানি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 দিন আমলটা করতে হবে। হে আল্লাহ, যারা আপনার এত সুন্দর সুন্দর নামগুলো পাঠ করলো, শেয়ার করলো, ফলো করলো, তাদের প্রত্যেককে আপনার রহমত দ্বারা ক্ষমা করে দিন, আমিন। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন, আমিন। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে রাতের বেলা 11 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সূরা নাসর অবশ্যই একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিখবে, আপনার আমল নামে অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আগামী বছর শবে বরাত 15/2/2025 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শবে বরাতের খবর সবার আগে পৌঁছে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ তাআলার এই নামটি অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবে এবং আল্লাহ তাআলা নিজে তার দায়িত্ব নিয়ে নেবে সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।
যাদের স্মরণ শক্তি কম তারা প্রত্যেক নামাজের পর এই দোয়াটি 21 বার পাঠ করুন, আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পাঠ করে ঘুমাবে তার প্রত্যেকটা নিঃশ্বাসে নেকি লেখা হবে, সুবহানাল্লাহ। সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ চাওয়ার দোয়া, নিয়মিত এই দোয়া পাঠ করুন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে, সুবহানাল্লাহ। সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।